উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় 5 জন নিহত ও 48 জন আহত হওয়ার ঘটনায় হামলাকারীকে চিহ্নিত করেছে পুলিশ। হামলায় আহত 2 শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আহত 10 শিশুকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তারা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ও তাদের শরীরের হাড় ভেঙে গেছে। উইসকনসিনে রোববার রাতে ক্রিসমাস প্যারেডে হামলার ঘটনাটি ঘটে। স্টেট কর্তৃপক্ষ বলছে, ড্যারেল এ ব্রুকস নামে 39 বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালান। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রিসমাস প্যারেড চলাকালীন একটি এসইউভি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। নগরের পুলিশ প্রধান ডন থমসন সোমবার সংবাদ সম্মেলনে জানান, ড্যারেলের বিরুদ্ধে হত্যাসহ 5টি অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও জানান, পারিবারিক কোনো অশান্তি থেকে এই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালান। পুলিশ জানায়, রোববারের ওই হামলা যে সন্ত্রাসী হামলা তার কোনো তথ্য প্রমাণ নেই। ব্রুকস একাই এ হামলা চালান। নিহত 5 জনের বয়স 52 থেকে 81 বছর। তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। ওয়াকেশা মেয়র শন রিলি বলেন, এটি একটি অনুভূতিহীন ট্র্যাজেডি। আমরা অনেকেই প্যারেডে অংশ নিয়েছিলাম এবং এ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলাম, যেখানে আমরা নগরের সবাই একে অন্যের পাশে থাকি। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।